হ্যালো নাসিমা, ওষুধ খেয়েছো তো? জি জনাব, দু মিনিট আগে দুটো ট্যাবলেট গিললাম। শুধু ট্যাবলেট, ভিটামিনটা খাওনি? জি না, ওটা খেতে এখনো আধা ঘন্টা দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, মনে করে খেয়ে নিও। আচ্ছা আচ্ছা, চলে আসব। এমন পাগলের পাল্লায় পড়েছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই অবস্থায় তুমি বিছানা ছেড়ে উঠেছো কেন? ডাক্তাররা বারণ করেছে? তোমার আসার পর চেয়ে বুঝি অন্য কেউ দাঁড়িয়ে থাকবে, এটা আমার দীর্ঘদিনের অভ্যেস। এখন থেকে নতুন অভ্যাস করতে হবে, চলো। কি অভ্যেস করতে হবে শুনি। বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো আর ঘুম পাড়ানো। আমি যদি সবকিছু করি তাহলে তোমার কাজ কি? আর আমার কাজ তোমাকে দেখাশোনা করা। এই পেপারে একটা সই করুন, সিজারিয়ান ডেলিভারি করতে হবে। থ্যাংক ইউ। সরি মিস্টার রাজা চৌধুরী, মা ও শিশুকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হলো না। যদি আমি হারিয়ে যাই, আমার শূন্যতা পূরণ করার জন্য পছন্দের কাউকে নিয়ে এসো, যে তোমাকে দেখবে, তোমাকে নিয়ে ভাববে, আমার সংসারটা আগলি রাখবে, তাহলে যে আমি মরেও শান্তি পাব। ছেলে বা মেয়ে আল্লাহ যা দান করবেন তাতেই আমি খুশি, তুমি কি বলো? হ্যাঁ নাসিমা, বিয়ের 10 বছর পর উপরওয়ালা তোমাকে মা হবার ভাগ্য দান করেছেন, তার খুশিতে আমরা খুশি। এত বড় শূন্যতা নিয়ে আমি কি করে বেঁচে থাকবো, কি নিয়ে ভুলে থাকবো? ঘর আলো করে সন্তান আসবে বলে কত না আয়োজন, সবকিছু বৃথা হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। রাজা চৌধুরী আজ নিঃস্ব, বেঁচে থাকার মতো কোনো অবলম্বন নেই।
রাজা সাহেবের দিকে আর তাকিয়ে থাকা যায় না। বেগম আম্মার কথা মনে হলে মুখটা হু করে ওঠে। দুদিনের মধ্যেই এই সংসারের সব আনন্দ বাতাসের মতো উড়ে গেল, সব ফাঁকা হয়ে গেল। আজ ছুটি দিন বড় আপা, বাচ্চাটার গায়ে জ্বর। আপা মনে কিছু না নিলে একটা কথা বলবো? বল। এ মাসে বেতনটা যদি আগাম দিতেন, বাচ্চার বাপের জন্য খরচ করতাম। মাসে 4 ব্যাগ রক্ত লাগে। কাল নিস। আমিনা, আমার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। আমি নাকি আর 2 মাস বাঁচব না। আমি না, আমি বাঁচতে চাই, আমার বাঁচার বড় শখ। তুমি বাঁচবে, অবশ্যই বাঁচবে, যে কোনো মূল্যের বিনিময় হলো আমি তোমাকে বাঁচিয়ে তুলব। কপালের জোরে তোমার মতো বউ পেয়েছিলাম, আল্লাহ আমাকে সংসার করার তৌফিক দিলেন না। না গো না, ও কথা বলো না, আল্লাহর উপর ভরসা রাখো, তুমি বাঁচবে। কত রাত এভাবে বাড়ি ফিরবি? কেন বা নিজেকে ধ্বংস করছিস? কিসের জন্য আমি নিজেকে ঠিক রাখবো আপা? কার আশায় আমি ঘরে ফিরে আসবো? আমার কে আছে, কি আছে আমার? মানুষের জীবনেই এমন দুর্ঘটনা ঘটে, সব কিছু মেনে নিতে হয়, এটাই জীবনের নিয়ম। তুই আবার বিয়ে কর। আপা, এমন নিষ্ঠুর প্রস্তাব আমাকে দিও না। এ হয় না, এ হতে পারে না। কেন হয় না? নাজিমার হাতে সাজানো সংসার আছে, মনটা ভরে তার স্মৃতি আছে। শুধু নাসিমা নেই, তার শূন্য স্থানে আমি কাউকে বসাতে চাই না। তাই বলে এত বড় সংসার বিরান হয়ে থাকবে? এই শূন্য ঘর ভরাতে কারো সন্তান দত্তক নেই। বাবা, কে দেবে আমাকে সন্তান? কোন নিষ্ঠুর মা তার কোল শূন্য করে আমার কোল ভরিয়ে দেবে? কোন বাবা আমার কষ্ট বুঝে আমাকে সন্তান দান করবে? টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়। সন্তান তো খেলনা পুতুল নয় আপা, যে টাকা দিয়ে কিনে আনবে আর চাবি দিলেই খেলবে নাচবে। সন্তান পৃথিবীর সব মানুষের হৃদয়ের ধন, অমূল্য রতন। আমাদের মতো গরিব লোকদের কাছে কি চাইবার আছে? এই জগৎ সংসারে সবার কাছে সবার চাইবার থাকে। আপনাকে কিছু দিয়ে খুশি করতে পারলে আমি খুশি হব আপা। তো সন্তান আমাকে দান করে দে। কি করে হয়? কেন রে, মনে করবি তোর সন্তান তোর আপন ঘরেই আছে, তাই রাতের অন্ধকারে আপন লোকের কাছে হাত পেতেছি। আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিস না। আখি, আখি। আসছি বাবা। বাবা,
তোমার অফিসে সময় চলে যাচ্ছে, এখনো নাস্তা খাওনি কেন? তোকে ছাড়া কবে কোন খাবারটা খেয়েছি বল? তুমি আমাকে এত ভালোবাসো কেন বাবা? তুই যে আমার মা, আমার মেয়ে, আমার সব কিছু। ভিতরে অনেক কিছু আছে। হা করে কি দেখছিস? তোমারে আমাকে আমাকে দেখার আবার কি আছে? যা এখান থেকে। শহরের মানুষকে গ্রামের ছেলে মেয়ে কৌতূহল নিয়ে দেখে, তাই বলে এভাবে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে মা? তুমি ওকালতি করার কে জানো? উনি কে? উনি যেই হোক না কেন, আমি অন্যায় কিছু বলিনি। থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। মা, তুমি বড় ঘরের মেয়ে, এমন কিছু করো না যাতে তুমি ছোট হয়ে যাও। আপা মনে কোথায় যাচ্ছে? তুমি বাংলায় যাও, আমি ঘুরে ঘুরে একাই গ্রাম দেখব। একা একা কিছু ভালো লাগে না। এই কে তুমি? আমি নয়ন। কি বলছিলে? বলছিলাম একা বড় কিছু করা যায় না, আর কেউ করতেও পারে না। আমাকে সঙ্গে নিয়ে চলুন, গ্রাম ঘুরে দেখাবো। দেখবেনও ভালো, লাগবেও ভালো। দরকার নেই। আরে শুনুন শুনুন শুনুন, আমাকে দরকার না হোক, আমার কুদরতি লাঠি অন্তত নেন, কাজে লাগবে। আল্লাহর কি রহমত। লাঠির মধ্যে শরবত, তেষ্টা পেলে খাবেন। নিন ধরুন। থ্যাংক ইউ। কি জেট নয়ন, পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তুই পাশ করেছিস। পরীক্ষার রেজাল্ট পাশ করেছে? চাচি চাচি, আমি পাশ করেছি। শুকুর আলহামদুলিল্লাহ, তোর মায়ের কষ্ট সার্থক হয়েছে। শীঘ্রই চৌধুরী ভাই যা, তোর মারে খবরটা দিয়ে আয়। তুই দয়া কর আয়। মা মা মা, আমি ফার্স্ট ইয়ারে পাশ করেছি। আমার সকল কষ্ট সার্থক বাবা। তোমার উৎসাহে হাজারবাড়ি পুরস্কার মা। এবার ছেলেকে বড় শিক্ষার জন্য শহরে পাঠাও, গ্রামে তো আর পড়ার সুযোগ নেই। শহরে তোর পড়াশোনা খরচ অনেক পড়বে, আমার পক্ষে এত খরচ চালানো কি করে সম্ভব? আমি না তোর মতো মায়ের জন্য একটা উপকার করতে চাই। আমার পুরাতন সেলাই মেশিনটা তোকে দিতে চাই, সেলাইয়ের কাজ করে তোদের সব খরচ চলে যাবে। আপনার আপনার অনেক দয়া। আখি তো পাশ করলো, ওকে ওকে এবার মেয়েদের কলেজে ভর্তি করানো ভালো। কেন আপা, আমার মেয়ে যে কলেজে পড়তো সেই কলেজে পড়বে, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করবে। মেয়েটাকে তো পোশাকে আচার আচরণে একেবারে ছেলে বানিয়ে রেখেছিস। আমি তো মেয়ে নই পুপু, আমি তো বাবার একমাত্র ছেলে। হ্যাঁ, আখি আমার একমাত্র ছেলে, আমার ব্যবসা বাণিজ্য ওকে একদিন দেখতে হবে। মেয়েরা কখনো বাবার ঘরে থাকে না, পরের ঘরে চলে যায়। আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না, আখি আমার ঘরেই থাকবে। বিয়ে শাদী দেবি না? নিশ্চয় দেব, জামাই ঘরে এনে রাখবো, ঘর জামাই বানাবো। থ্যাঙ্কস ড্যাড। খুব ভালো রেজাল্ট, এই কলেজে ভর্তি হবার সুযোগ তুমি পাবেই, কিন্তু কলেজের খরচ তো অনেক। কি রকম স্যার? প্রথমে 10,000 টাকা ডোনেশন, তারপর মাসে মাসে বেতন। ডোনেশন দেওয়া কি খুব জরুরি স্যার? এই সিস্টেম প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে, এর কোনো প্রতিকার নেই। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ,
বহন করা সত্যি কষ্টকর। তুমি কি চাও? লুক লুক স্যার, গিভ মি অ্যানাদার চান্স স্যার। আর কতবার তোমাকে সুযোগ দেব? আট বছর একই ক্লাসে পড়ে আছো। আসতে বলুন স্যার। তোমার সাথে ছাত্রছাত্রীরা পাশ করে এই কলেজে শিক্ষকতা করছে। লজ্জা দিবেন না স্যার, গিভ মি অ্যানাদার চান্স। এবার আমাকে কেউ আটকাতে পারবে না। লাইব্রেরি সব বই সংগ্রহ করেছি, আমি ছাত্রদের কাছ থেকে নোট নিয়েছি। এই দেখুন, সরি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মাই নেম ইজ দেলোয়ার হোসেন, সবাই আমাকে আদর করে তুলা ভাই, সরি মানে দিলু ভাই ডাকে। দিলু ভাই, দিলু ভাই, আবার লজ্জা দিলেন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ছেলেটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি যদি ওর ভর্তির ব্যাপারে একটু সাহায্য করতে পারো তাহলে তোমারই লাভ হবে, তোমার বাবার তো অনেক টাকা। স্যার, গিভ মি অ্যানাদার চান্স স্যার। স্যার, ওর মতো ভালো ছাত্রের জন্য আমার পকেট উজাড় করে দেবো, উজাড় করে দেবো। ও হবে আমার ফ্রেন্ড টিচার। প্লিজ হেল্প মি, হেল্প মি ফ্রেন্ড, হেল্প মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, লেটস গো, লেটস গো। মাইয়া আখ মাহারে, ও সেমরি আখ মাহারে। হ্যালো 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 মাই ডিয়ার ফাদার, হাউ আর ইউ, হাউ আর ইউ। কি ব্যাপার এই সাত সকালে ঘটা করে সালাম করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো ওই একটাই, ইউ আর মাই অনলি ওয়ান ফাদার অ্যান্ড আই অ্যাম ইউর অনলি ওয়ান সান। দ্যাটস রাইট, সো গিভ মি অ্যানাদার চান্স। মানি ম্যাটার? ইয়েস, আমাকে 15,000 টাকা দেবে বন্ধুর ভর্তির জন্য। লাগবে? পাবে না। কেন বাবা, তোমাদের মতো ধনী লোকেরা জাকাত দেয় না, ফিতরা দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, দিলে তো গরিবদের এত সমস্যা হতো না। ইয়েস ড্যাড, আমার দিলু ঠিকই বলেছে। আমাদের মতো গরিব ছাত্রদের জন্য কারো পরীক্ষার ফি, মেজ ভাড়া, কারো বই পুস্তক কেনা, এসব সাহায্যের জন্যই দিলু ভাই। এটাই আমার আনন্দ। তুমি আসলে অনেক বড়। পথ ছাড়ো। হা করে দেখছেন কি, সিঁড়িতে আর বসার জন্য নয়। নয়ন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দত্তরী ও মেধাবী ছাত্র, আজই ভর্তি হলো। তোমার সঙ্গে যখন বন্ধুত্ব হয়েছে তখন তোমার মতো মেধাবী হবে? একই ক্লাসে 10 বছর ধরে পড়ে আছো, সো স্যাড। ওর নাম আখি, মডার্ন রাজকন্যা, রাজা চৌধুরী মেয়ে, কলেজ থেকে ওর বাবার রাবার গার্ডেন মনে করে। চলে গেছে, শুনে নাই, শুনে নাই। চলো তোমার মার সাথে পরিচিত হওয়া যাক। সরি সরি, ও নো দত্তরি, এটা সালাম করছি, আমার চশমাটা। আপনি? প্লিজ, আমাদের দিলু ভাই পড়াশোনা করতে করতে চোখের পাওয়ার কমে গেছে। জানো মা, ও আমার ভর্তির টাকা ব্যবস্থা করে দিয়েছে। উনি? বড়লোক বাবার ছেলে, আমাদের মতো গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করাই নাকি ওনার আনন্দ। বসো বাবা, কিছু মুখে দেবে না। না না, আপনার মতো মায়ের হাতের রান্না আরেকদিন এসে খেয়ে যাব। জানো মা, দিলু ভাইকে দেখলে সব ছাত্রছাত্রীরা আগ্রহ নিয়ে ছুটে আসে। ও একটু বেশি বলে। আচ্ছা আসি। কিন্তু ভয় নেই বড়াপা, আমি যা দান করেছি তা ফেরত চাইব না, একটু দেখি চলে যাব। আপা, 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 আখের জন্মদিনের কেকের অর্ডার দিয়েছিস? হ্যাঁ, ইয়ে আপা, ওই তুই বাকি মেহমানদের দাওয়াত দেওয়ার ব্যবস্থা করিস। হ্যাঁ, আপা, মেয়ের নাম বুঝে আখি রেখেছেন। দুদিন পর ওর জন্মদিন, আশিস।
মেহমানদের ভিড়ে দেখে যাস। তবে বলবো না, কাউকে বলবো না, কাউকে না। পছন্দের মানুষটিকে জিতিয়ে দেবার জন্য। কিন্তু আপনার পছন্দের মানুষটিকে আপনি? আমি? আরে আপনি কি আমার পছন্দ হতে পারে না? গ্রামে যেদিন প্রথম আপনাকে দেখেছি, আপনার সারল্য, আপনার মায়াময় চোখ আমাকে মুগ্ধ করেছে। আজ থেকে আপনি আমার বন্ধু। আমি কি দেখছি? হয় আমার চশমা খারাপ, না হয় চক্ষু খারাপ, সব যেন ঘুলা মনে হচ্ছে। কাল সন্ধে ৬টায় মিনি চাইনিজে অবশ্যই আসবেন, ওকে? ফ্রেন্ড, ৮ বছর হয়ে গেল এই কলেজে, কেউ আমাকে ভুল করে দিলু ভাই ডেকে একটা কাগজের ফুলও দিল না, আর তাজা গোলাপ, ওফ কি খুশবু, কাটা ফুটেছে তবু ভালো লাগছে। দিলু ভাই একদম ফেসে গেলাম, চাইনিজে দেখা হবে, পকেট তো দিলু ভাই ফাঁকা স্টেডিয়াম। নো প্রবলেম, আই উইল গিভ ইউ এনাদার চান্স। আই ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমার মিষ্টি মিষ্টি গাল যেন আমার ডালে মেরলাম। কি দেখছেন? আপনি এই লাল গোলাপের মতোই সুন্দর। মোটেই নেই, সব মেয়েকেই পুরুষদের চোখে সুন্দর লাগে। মিথ্যে বলিনি। আপনি কলেজের সেরা ছাত্র, আপনিও কম সুন্দর নন। যত দেখি তত জান, যত দেখি তত জান, হয়ে যাইবে হাল, তোমার মিষ্টি মিষ্টি গাল যেন আমার ডালে মেরলাম। আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে তোরা চোখে চোখে তাকিয়ে তোদের মনের খাবার খেয়ে নে। দিন, অর্ডার দিন। আপনি দিন। বেয়ারা, তোমাদের হোটেলের সেরা ডিশ লাগাও, কুইক।
কি হলো, খাবেন না? মার হাতের খাবার ছাড়া কোনো খাবারই আমার ভালো লাগে না। আপনার মা ছাড়া আর কে কে আছেন? শুধু মা। শুধু মা? মায়ের আদরের ছেলে, নিন আমি আপনাকে তুলে দিচ্ছি, নিন খান। বড্ড নার্ভাস আপনি, পুরুষ মানুষ এত নার্ভাস হলে চলে? ও মাই গড, টাইম ইজ ওভার। চশমা, কে? ও মাই ডিয়ার ফাদার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? চাইনিজে যাচ্ছি। চাইনিজে যাচ্ছিস? আবার টাকা উড়াচ্ছিস? টাকা উড়াচ্ছি না, বন্ধুদের জন্য টাকা খরচ করছি। ও পুলিশ অপদার্থ। ম্যাডাম বিল, ২৩০০ টাকা। কি হলো, বন্ধুদের দাওয়াত দিয়ে খাবার বিল দিতে পারছেন না? আমি আপনাকে কখন দাওয়াত দিলাম? বিল দেবার ভয়ে মিথ্যে কথা বলছেন? বান্ধবীদের সামনে আমাকে অপমান করছেন আপনি, শহরের কোটিপতি একমাত্র মেয়েকে অপমান? দেখুন আপনি খামোখা রেগে যাচ্ছেন, আমি তো আপনাকে চাইনি যে আসতে বলিনি। শাট আপ। ওয়েটার, বিল কত হয়েছে? ২৩০০ টাকা। বড় লোক মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পকেটে টাকা লাগে, ছোট লোক। হ্যালো, ও ইনি তোমাকে গ্রামে উপদেশ দিয়েছিল। দেখ তো কি এনেছে। খুলে দেখ না। কোটিপতির মেয়ের জন্মদিনে সামান্য শাড়ি উপহার? কে তুমি? কে তোমাকে আসতে বলেছে? দারোয়ান! আখি, ও এবারের পুরাতন আয়া। আয়া হয়ে মালিকের মেয়ের জন্মদিনে দাঁত খেতে এসেছে। দারোয়ান, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। দারোয়ান দাঁড়াও, আমি না, তুই পেছনে গিয়ে বস। না বাবা, আমি দেখতে এসেছিলাম, আমার মালিকের মেয়ে কেমন আছে? ছিল ফুপু, একটা কাজের মেয়েকে তুমি মেহমানদের শাড়িতে বসতে বলছো? আই, তুমি যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেব? ওকে ধাক্কা দিয়ে বের করে দেব কি? Thank you.
সকল অপমানের প্রতিশোধ নিতে বুদ্ধি দিয়ে জঙ্গলে পাঠালাম, এখন আমি কোথায় খুঁজি? না 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 না, এতদিন তো বাবার আদরে মানুষ হয়েছ, মাকে জিনিস বুঝতে পারনি, সন্তান তো মানুষ হয় মায়ের আঁচলের নিচে। আজ আমি মায়ের শাড়ির আঁচল দিয়ে তোমাকে চড়িয়ে দিলাম। কি হলো, আওয়াজ নেই কেন? যুদ্ধ কি থেমে গেল? দৃশ্য শেষ, আমি যাই। খোদার কসম, আমি কিচ্ছু দেখি নাই, কিচ্ছু দেখি নাই। ছাগলের পিঠে ঘোড়া, নয়ন উঠো। তোকে স্বপ্ন দেখছি না তো? কেন রে, পরনে শাড়ি আমার মানি তো, তাই এতদিন শাড়ির মর্ম বুঝিনি। বাবার আদরে একটু শৃঙ্খল হয়েছিলাম, আজ আমি মায়ের আঁচলে ছায়া খুঁজে পেয়েছি। সন্তান তো মায়ের আঁচলের স্পর্শে বড় হয়, তাই না? তোর মতো মেয়েদের কথার কোনো ঠিক আছে না রে, এটি আমার আসল কথা। মেডিসিনে রিয়াকশন করেছে মানে কাজ হয়েছে। আপনি আমাকে নতুন জীবনের সন্ধান দিয়েছেন, যদি আমাকে বিশ্বাস করেন আর কিছুটা সময় দেন তাহলে আমার অনেক কথা বলার ছিল। মানুষের মন আকাশের মতো, কত মেঘে কত রং বদলায় কেউ জানতে পারে না। সেদিনের দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আমি দুঃখিত। আমি কিন্তু খুশি, দুর্ঘটনা কখনো কখনো সুখেরও জন্ম দেয়। এমন কিছু না ঘটলে নিজেকে জানতে পারতাম না, বুঝতেই পারতাম না আমার দেহ আমার মনের খবর। কুমারী মেয়ের মনে কত শিহরণ, কত স্বপ্ন থাকতে পারে, আপনার মতো একজন পুরুষের চোখে তাকিয়ে তা অনুভব করছি। আজ থেকে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, বন্ধু ভাবতে পারেন। না, আমি আপনার বন্ধু হতে পারি না। অবশ্যই পারেন, বলুন আপনি আমার বন্ধু হবেন। Thank you.
আমি সব দেখছি, আমি সব শুনছি। অন মাল সারে কিসের মাল? নজরানা আমার ফি, শুধু প্রেম করলে 1,000 টাকা, হাত ধরলে 2,000, আর জোরাজোরি করলে 3,000। পরে দেখা করো। পেটে প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এখন উনি অনেকটা সুস্থ, আমি ওষুধ লিখে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। এবার আকিকে ছাড়াছাড়ি নাই, ওকে শায়েস্তা করতেই হবে। আকির দ্বারা এই কাজ হয়নি, এটা একটা দুর্ঘটনা। তুই বললি হবে, আকিকে অন্তত আমি ভালো করে চিনি, এটা ছিল ওর অভিনয়, ও সব করতে পারে। কালই আমরা প্রিন্সিপালকে ঘটনাটা জানাবো। দেখো আকি, তোমার অনেক অনিয়ম এবং বিশৃঙ্খলার রিপোর্ট আমার কাছে আছে। তোমার বাবার সম্মানের দিকে তাকিয়ে তোমাকে টিসি দেওয়া হয়নি, কিন্তু তুমি গুন্ডা ভাড়া করে রংবাজি করবে এসব আর বরদাস্ত করা হবে না। আজই তোমাকে এমন টিসি দেব যাতে তুমি কোনো কলেজে ভর্তি হতে না পারো। তুমি ছাত্র নামের কলঙ্ক। প্লিজ স্যার, ওর প্রতি এতটা নির্দয় হবেন না, আখির কোনো অপরাধ ছিল না। স্যার, গুন্ডারা আমাকে মেরেছে, ও আমাকে বাঁচাবার চেষ্টা করেছে। ওর জীবনটা নষ্ট করে দেবেন না স্যার, ওর বাবার কাছে ওকে ছোট করবেন না, ও সম্পূর্ণ নির্দোষ, এটাই সত্য। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তুমি যেমন জানো, সেটা আখিও ভালো করে জানে। তবে নয়নের কথা, শেষবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ অপরাধ করে একবার, আর শয়তান অপরাধ করে বারবার। দাঁড়ান, সত্য কিন্তু এটাই ছিল, আপনি গুন্ডা লেলিয়ে দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, আর মিথ্যা ছিল সেটা, আপনাকে বাঁচাতে আমি প্রিন্সিপাল সাহেবের কাছে যা বলে আসলাম। কেন বলেছি জানেন? আপনার হাতের স্পর্শ দিয়ে আপনি বলেছিলেন, আজ থেকে এখন থেকে তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আপনার হাতের স্পর্শ, আপনার দেওয়া বিশ্বাসের মূল্য দিতে গিয়ে আমি স্যারকে জীবনে প্রথম মিথ্যে কথা বললাম। মানুষ অপরাধ করে একবার, আর শয়তান অপরাধ করে বারবার। শুনুন, কিন্তু আপনার মা আছে, সে মায়ের দোহাই দিয়ে বলছি, সত্যি আমি অনুতপ্ত, আমার সব অপরাধ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। একটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন?
একজন পিতার কাছে সবচাইতে দামি জিনিস কি? তার সন্তান বাবা। হ্যাঁ হ্যাঁ সন্তান, যেদিন তোকে পেয়েছিলাম সেদিন আমার এই বুকটার ভেতর একটি স্বপ্নের ঘর বেঁধেছিলাম। আমি কি ভাবতে পেরেছি তুই আমারই সন্তান হয়ে সে ঘরটা ভেঙে ফেলবি? বাবা এসব তুমি কি বলছো, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। আমিও তো ভেবে পাইনি। বল বল, সেই শিশুকাল থেকে আজ পর্যন্ত তোর কোন ইচ্ছা আমি পূরণ করিনি? তুই যেখানে যেখানে তোর পায়ের ছাপ রেখেছিস সেখানে আমি পিতা হয়ে হৃদয়ে রেখেছি। তো সেই পিতার কসম, কিসে তোর অভাব? যে অভাবে তুই আমার মান সম্মান ইজ্জত ধুলায় মিশিয়ে দিলি। আমি আমি তো স্বপ্নেও ভাবি নাই একটা রাস্তার ছেলের সাথে তোর সম্পর্ক গড়ে উঠবে। বাবা প্রেম করা তো পাপ নয়? প্রেম করা যদি পাপ না হতো তাহলে দুনিয়ায় মেয়েদের জন্য পর্দার প্রয়োজন হতো না। প্রেম করা যদি পাপ না হতো তাহলে লোকে বাড়ির প্রাচীর উঁচু করত না। আর প্রেম করা যদি পাপ না হতো তাহলে তুইও লুকিয়ে প্রেম করতি না। বাবা প্রেম করা যদি পাপ হতো তাহলে স্বামী স্ত্রীর প্রেমের ফসল সন্তান, সেই সন্তানকে মা পর্দার আড়ালে জন্ম দেন, বলো এটা পাপ? সেই সন্তানকে মা আঁচলের আড়ালে বুকের দুধ খাওয়ান, বলো এটা পাপ? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের অদৃশ্য থাকেন, বলো বলো এটা পাপ? পুরুষের শক্তি তার শরীরে, কিন্তু নারীর শক্তি তার কথায় তার জবানে। আজ আজ তুই এক পিতার সামনে দাঁড়িয়ে সে শক্তি দেখিয়েছিস। তোর মেয়ে, ওর ভালো মন্দ তোকে ভাবতে হবে, আমাকে সময় দে, আমি সব ঠিক করে দেব। মা আমাকে ক্ষমা করে দিন মা, আপনি ক্ষমা না করলে আমি আপনার পা ছাড়ব না। মায়ের চোখে সন্তানের কোনো অপরাধ থাকে না। মা গো, আলাম্মা, আকি কিন্তু আরো একটা কঠিন অপরাধ করেছে। আমি বলছি মা, কাউকে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, কিন্তু এ সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয় মা? ধনী গরিবের মিলন হয় না। মা আমি আকিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ভালোবাসা এক জিনিস, বেঁচে থাকা অন্য জিনিস। মানুষ কাউকে ভালো না বেশেও আজীবন বেঁচে থাকতে পারে। নয়নকে না পেলে আমি আত্মহত্যা করব। এমন কথা বলে না মা, আমার যদি ক্ষমতা থাকতো আমার মেয়েকে, আমার মেয়েকে বুকে জড়িয়ে রাখতাম। আমাকে তুই সন্তান দান করলি পৃথিবীর কেউ যেন না জানে, বাচ্চার কসম। তুমি যদি আমার ছেলেকে ভালোবাসো, আমাকে যদি মা বলে মানো, তাহলে তাহলে আর কোনোদিন এ বাড়ি দুয়ারে আসবে না। যাও, চলে যাও, এটা এক মায়ের হুকুম। কেন তুমি আখিকে এমনি করে তাড়িয়ে দিলে মা? কেন আখির সঙ্গে আমার মিলন সম্ভব নয় বলো? খেলনা বেলুন ধরে আকাশে ওরা যায় না, জেনে শুনে আগুনে হাত দেওয়া যায় না, তেমনি আখির সাথেও তোর মিলন সম্ভব নয়। আখি আমার জীবন। আমি তোর কে? তুমি আমার সব। তাহলে আমার আদেশ, আজ থেকে আখির সাথে মেলামেশা নিষেধ,
যদি আমার হাতে সামান্য করিস তুই আমার মরা মুখ দেখবি। আমার মরা মুখ দেখবি। আমাকে ভুল বুঝিস না বাবা, কোনো মা তার সন্তানের মনে কষ্ট দিতে চায় না। আমাকে একা থাকতে দাও মা। আপনি কি ছেলে হারাতে চান? নয়ন আজকাল কারোর সাথে ঠিক মতো কথা বলে না, ক্লাস করে না। কি এমন কঠিন বাধা যার জন্য আপনি আখির সাথে বিয়েতে মত দিচ্ছেন না? মায়ের সামনে প্রশ্ন রেখে মাকে ছোট করে না দিল আর। মা গো, আপনাকে ছোট করতে চাই না। নয়নকে ছোট ভাই বলে জানি, ওর কষ্ট আমার কষ্ট মনে হয়। হাত জোর করে মিনতি করছি, আপনার ছেলের খুশির কথা ভেবে রাজি হয়ে যান, আপনার এই বড় ছেলের কথাটা রাখুন রাখুন মা। তোমাদের ইচ্ছেই পূর্ণ হোক মা। আমার নাম নয়ন। এখানে কেন এসেছ? আখির কাছে এসেছি। আখি আমার বন্ধু। কি বললে আবার বলো। জি, আখি আমার বন্ধু। আবার বলো। আখি আমার বন্ধু, আমি আখিকে ভালোবাসি। এবার বল আখিকে আমি ঘৃণা করি না, আমি আখিকে ভালোবাসি। তুই কি পাগল হয়ে গেলি? আপা ওই কুকুরটাকে বের করে দে। ওর পায়ের ধুলায় আমার ঘর নোংরা হয়ে গেছে, ওর কথায় আমার ঘরের বাতাস বিষাক্ত হয়ে গেছে। আপা ওকে বের করে দে, ওকে বের করে দে। আমি বলছি তুমি চলে যাও বাবা। আমি আগেই বলেছিলাম খেলনা বেলুন ধরে আকাশে ওড়া যায় না। আমি তাকে জিজ্ঞেস করব। বড় লোকের চোখ হাতে দাঁড়িয়ে প্রেম প্রতিষ্ঠা করার নমুনা তো পেয়েছিস বাবা, আর নতুন করে কি জিজ্ঞেস করবি? ওই উঁচু মহলের গরম হাওয়া একদিন আমাদের গরিব ঘর জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। মায়ের কথা শোন, ওর পথ থেকে সরে দাঁড়া। হ্যাঁ, নয়নকে যখন অপমান করে তাড়িয়েছ তখন কৈফিয়ত তো তোমাকেই দিতে হবে। রাজা চৌধুরী কাউকে জবাবদেহি করে না, আর তুইও এই বাড়ির সীমানা পেরিয়ে বাইরে যেতে পারবি না। তোমার সীমানায় দাঁড়িয়ে আমি তার সাথে অসীম সীমানায় মিলিত হব বাবা। আমি আমার প্রেমের সিঁড়ি বেয়ে তার কাছে যাবই। প্রেম প্রেম প্রেম, এতই যদি প্রেমের দেমাগ তাহলে পরীক্ষা দে, দেখতে চাই তোর প্রেমের শক্তি কতটুকু। পরীক্ষা চাও? দরকার হলে জীবনটাও দিয়ে দেব। কোটিপতি রাজা সাহেবের একমাত্র মেয়ে তুই, মখমলের বিছানায় ঘুমিয়েছিস, কাচের থালায় সবচেয়ে দামি খাবার খেয়েছিস। অভাব জিনিস তুই জানিস না, গরিব মানুষ কোথায় গোসল করে কোথায় খায় তুই দেখিসনি। পরীক্ষা যখন দিতে চাস, শান শওকত ছেড়ে বস্তির জীবন বেছে নিতে চাস, তাহলে আয় আমার সাথে।
যা ওই নোংরা পানি তোদের সাথে গোসল কর। বাবা, তুমি প্রতিদিন খাবার টেবিলে আমার অপেক্ষা থাকো কেন? তোকে ছাড়া কখন কোন খাবারটা খেয়েছি বল? কাকে খাবার দিচ্ছিস? আমি তোর শত্রু হয়ে গেলাম, তোর ভালোটা ভাববার অধিকার আমার নেই। না বাবা, আমার তো কোনো অভিযোগ নেই। জানি সব মেয়েরা একদিন পিতামাতাকে ছেড়ে চলে যায়, তখন তখন কি কোনো পিতামাতা মেয়েকে অশিক্ষিত দেখতে চায়? সুখ সবার নিজের কাছে বাবা, তোমার সুখে আমি তো নাও সুখী হতে পারি। তার চেয়ে বড় বাবা, নয়নকে পেতে হলে আর কি কি পরীক্ষা দিতে হবে? আমি তোর কাছে হেরে গেছি মা। যা যা, ওকে খবর দে, আমি ওর সাথে কথা বলবো। বাবা, নয়ন, নয়ন, নয়ন! আরে কি হলো, আমার ডাক শুনতে পাচ্ছ না? তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান, কথা বলছো না কেন? নয়ন, বাবাকে রাজি করিয়েছি, সে তোমাকে নিয়ে যেতে বলেছে। তোমার আমার প্রেমকে মেনে নিয়েছে। প্রেম প্রেম, এই প্রেমের অভিনয় করে আমাকে আবার অপমান করবে, আবার কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিবে? কি পেয়েছো তোমরা আমাকে? গরিব বলে আমাদের কোনো মান মর্যাদা নেই? আমাকে ভুল বুঝবে না নয়ন, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি। Thank you.
যে কাজ শক্তিতে হয় না সেই কাজ কৌশলে করতে হয়। নয়নকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বললি? দিলুভাইকে খবরটা দিতে হয়। তুই কি আখির বডিগার্ড? না। তুই কি রাজা চৌধুরীর ভাড়াটিয়ে গুন্ডা? না। না হলে তুই রাজা চৌধুরীর কথায় গুন্ডামি করতে গিয়েছিলি কেন? এখন আখি তোকে কে ভাববে? গুন্ডা, গুন্ডা ভাববে। আজ থেকে আমি গুন্ডা হয়ে যাব। রাজা চৌধুরী, তুমি আর আমাকে হাতিয়ার বানাতে পারবে না। যেভাবেই হোক, তোমার মেয়ে এবং তোমার সম্পত্তি আমাদের চাই। অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু গেট ইট। আমি রাজা চৌধুরীর বোন শামিমা চৌধুরী। আসামি নয়নের উপর থেকে রাজা চৌধুরীর সব অভিযোগ তুলে নিতে এসেছি। তার আর দরকার হবে না। আমি নয়নের মা আমেনা, নয়নের জামিন নিতে এসেছি। সেন্ট্রি, নয়নকে বের করে আনো। ওকে স্যার। আমার দিকে তাকিয়ে কি দেখছেন বড়াপা? আপনাদের মতো স্বার্থপর বড় লোকেরা সবই পারেন। প্রয়োজন হলে ভিক্ষুকের মতো হাত পেতে গরিবের দুয়ারে ভিক্ষা চাইতে পারেন, আবার বিনা অপরাধের গরিবের সন্তানকে হাজতেও আটকাতে পারেন। মা, মিথ্যা অভিযোগে আমার ছেলেকে ফাঁসিয়ে রাজা সাহেব যে অপরাধ করেছেন, সেই অপরাধে আমিও রাজা সাহেবকে হাজতে আটকাতে পারি, কিন্তু তাকে করুণা করলাম, তার অপরাধ মাফ করে দিলাম। আমিনা, চিনতে তাহলে পেরেছেন? আমি তো জানি তোর স্বামী মারা গেছে। তুই আবার বিয়ে করেছিস? জি না। তাহলে তোর ছেলে? মেয়ের বাবা হতে যেমন রাজা সাহেবের দ্বিতীয় বিয়ে করতে হয়নি, তেমনি স্বামী সন্তান হারিয়ে নয়নের মা হতে আমারও দ্বিতীয় বিয়ের প্রয়োজন হয়নি। তাহলে কি নয়ন তোর অবৈধ সন্তান? বড়পা! চিৎকার করে উঠলি যে! নিষ্ঠুর সত্য কথা মানুষকে এমনি করে বুকে আঘাত করে। এই ছেলে, তুমি তোমার আসল পরিচয় তোমার মায়ের কাছ থেকে জেনে নাও। বলো মা, কি আমার পরিচয়? আমার বাবাকে? আমি তোর বাবা, আমি তোর মা। আমার প্রশ্নের জবাব দাও। সত্যকে আড়াল করো না মা, মিথ্যেকে লুকিয়ে রেখো না। কি মিথ্যা? কিসের মিথ্যা? আমার জন্ম মিথ্যা। তাহলে শোন। আমিনা, শহর থেকে কখন এলি? তোর স্বামী, তোর বাচ্চা? শহর আমার সবকিছু কেড়ে নিয়েছে। ভাই ভাবি ওরা কোথায়? কলেরার মরণ ছোবলে এক রাতেই তোর ভাই ভাবি মারা গেল। আমার কোলে এই অবুজ শিশু ঠাঁই পাইল পরে রামানত। এই শেষ বয়সে এরে আমি কই রাখি, কি খাওয়াই, কই যাই, অহন আমার কি হইব? আমি কি কোনো অযত্নে তোকে মানুষ করেছি? আমি কি তোকে মায়ের আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত করেছি? না, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি আমার মা। বড়পা, সব প্রশ্নের উত্তর পেয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছেন কেন? চলো মা। কি বলছিস তুই?
ঠিকই বলছি, নয়ন আমিনার ভাইয়ের ছেলে, আমিনা ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। আর মানুষ করে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছে। সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার স্বাদ, অর্থ সম্পদের লোভ, ওই লোভের হাত আমি গুড়িয়ে দেব, ওই মা ছেলেকে আমি খুন করে ফেলবো। মাথা ঠান্ডা কর, উত্তেজিত হলে সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়। না না, আমি আমি আর দেরি করব না, রেন্টুর সাথে আমি আখির বিয়ে দেব। না, রেন্টুকে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। নিজেই নিজের সিদ্ধান্ত নেবার বয়স তোর এখনো হয় নাই, আর ভুলে যাস নে পিতার মান মর্যাদার কথা। কে পিতা? কোন পিতাই নিজের মেয়েকে মিথ্যা আশ্বাস দেয় না, কিন্তু তুমি, তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে কৌশলে নয়নকে ফাঁসিয়ে দিয়েছিলে। তুমি ভণ্ড, তুমি প্রতারক। তুই? হ্যাঁ, একজন মেয়ের মা। বাপ হয়ে আপনি মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে পারেন, আর আমি মা হয়ে তা কি করে চোখে দেখি রাজা সাহেব? আমার মেয়েকে আমি শাসন করব। তুই বলার কে? হ্যাঁ রাজা সাহেব, আপনারই মেয়ে, আপনারই মেয়ে। আপনার মেয়েকে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমার পুত্রবধূর উপর নিশ্চয় আপনি হাত তুলতে পারেন না। কার পুত্রবধূ? আমার পুত্রবধূ। আখির সাথে আমার নয়নের বিয়ের সিদ্ধান্ত পাকা করে ফেলেছি। খবরদার! একটা 10 টাকার কাজের বেটি রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা ছেলেকে মানুষ করে মালিকের মেয়ের সাথে সম্পর্ক করতে এসেছিস? দেখ, দেখ একবার নিজের দিকে তাকিয়ে দেখ, আর আমার চার দেয়ালের দিকে নজর বুলিয়ে দেখ, তোর আর আমার মধ্যে কতটুকু তফাত। রাজা সাহেব, এ বাড়ির চাকরানি একদিন আমি ঠিকই ছিলাম, কিন্তু আজ আমি আপনার চাকরানি নই, আপনিও আমার মালিক নন। আজ আমি ছেলের মা, না আপনার প্রাচুর্য দেখতে এসেছি, না এসেছি আপনার মেয়েকে ছিনিয়ে নিতে। আমি দুটি অবুজ হৃদয়ের ভালোবাসার মর্যাদা দিতে এসেছি। ওদের খুশির কথা ভেবেই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমিনা, জবানের লাগাম দিয়ে কথা বল, ভুলে যাস নে তোর অতীত পরিচয়ের। গরিবরা নিজের অতীত কখনো ভোলে না, যা কিছু করেছি মা হয়ে ছেলের জন্যে, ছেলের বউর জন্যে। আমার বাগানের ফুল দেখা সৌভাগ্য তোর হতে পারে, কিন্তু সেই ফুলকে ছিঁড়বার সাহস আমি বরদাস্ত করব না। চলে যা, চলে যা এখান থেকে, নইলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। একজন চাকরানিকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিলে আপনার রাগ কমতে পারে, তাতে আপনার মর্যাদা এতটুকু বাড়বে না। আজ আমি খালি হাতে চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাই, আমি আবার আসব। আমার পুত্রবধূকে নিয়ে যেতে। রাজা সাহেবের ভাড়াতে মাস্টার, আমাকে ভয় দেখাস? এইভাবে তোর ছেলেরে মারবো, শব্দ হবে না। কি খালাম্মা?
রাজা, তুই ঘুমাবি না? আপা, আমাকে একটু একা থাকতে দে। তুই তো একাই ছিলি, একদিন আমি তো শূন্যঘর ভরিয়ে দিয়েছিলাম। আখির হাসি আনন্দে এ ঘর আলোময় হয়েছে, আর আজ আখির চোখের পানিতে সব ভেসে যাচ্ছে। আমি মেয়ে হয়ে, মায়ের জাত হয়ে এই কান্না সইতে পারছি না। কান্না যদি সইতে না পারিস তাহলে বাড়ি ছেড়ে চলে যা। এমন নিষ্ঠুর কথা তুই বলতে পারলি? তাহলে কি আমি আমার মান সম্মান ভুলে কাজের মেয়ে আমিনার ছেলেকে জামাই বলে মেনে নেব? হ্যাঁ নিবি, এই জন্যে নিবি, আখি তোর মেয়ে নয়, আখি আমিনার মেয়ে। একদিন আমি মেয়েটাকে তোর জন্য ওর মায়ের কাছ থেকে ভিক্ষা এনেছিলাম। না, আমি বিশ্বাস করি না, আখি আখি আমিনার মেয়ে হতে পারে না। হ্যাঁ, এটাই কঠিন সত্য। আমিনা বুকে পাথর রেখে তোকে সেদিন তার কন্যা দান করেছিল, তার নিজের বুক শূন্য করে তোর শূন্য ঘর সাজিয়ে দিয়েছিল। আর আজ তুই সব সত্য শুনেও সমাজে তোর মান মর্যাদাকে বড় রেখে বাঁচতে চাস? আরে, সেদিন তোর মান মর্যাদা কোথায় ছিল? সেদিন কাজের মেয়ে আমিনার সন্তান বুকে জড়িয়ে আদর করেছিল? সেদিন বস্তির ধুলা তোর দামি কাপড়ে লাগেনি? না না বড়াপা, লাগেনি। সেদিন আমি স্ত্রী শোকে পাথর ছিলাম, সন্তান কামনায় ব্যাকুল ছিলাম, আবেগে অন্ধ ছিলাম। বোবা মনে কোনো প্রশ্ন আসেনি, জানতে চাইনি মেয়েটি কার। আজ সেসব অতীত, সেই অতীতকে টেনে এনে আমার জীবনটাকে শূন্য করতে চাই না বড় আপা। আখিকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু আমি আখির কাছে সব সত্য প্রকাশ করে দেব। আমি সব শুনেছি পুপু আম্মা। কি শুনেছিস? আমি এক গরিব চাকরানির মেয়ে, পস্তিতে যার জন্ম, তাই তো সেদিন মাটির শানকিতে ভাত খেতে আমার গলা আটকে যায়নি, নোংরা পানিতে গোসল করতে আমার কষ্ট হয়নি। এই ঘর, এই বাড়ি, তোমরা আমার কেউ না, কেউ না, কেউ না। না, তুই তুই আমার মেয়ে। মিথ্যে পরিচয়ের কাছে টানবেন না রাজা সাহেব। 18 বছর ধরে যে আদর যত্ন দিয়ে আমাকে মানুষ করেছে, সেই ঋণের ভার আজ আমি কি দিয়ে হালকা করব? সব পরিচয় পেয়েও তুই ওই আমিনাকে মা বলে ডাকবি? হ্যাঁ, আমি এত বছর তোকে বাবার স্নেহের পাথনে মানুষ করে আজ বাবার পরিচয় থেকে বঞ্চিত হব। এটাই যে নিয়তি। আমার এই ঘর সংসার ছেড়ে তুই তুই আমিনার কাছে চলে যাবি? এটা যে সম্পর্কের ছেঁড়া সুতোর বাঁধন, রক্তের টান। না না না, আমি আমি তোকে ঘরে বন্দি করে রাখবো। আমি সেই বন্ধ ঘর থেকে মামা বলে চিৎকার করে কাঁদবো। আমি আমি সেই আওয়াজ বন্ধ করে দেব। মুখে কাপড় গুঁজে মুখের আওয়াজ বন্ধ করতে পারো, কিন্তু বুকের আর্তনাদ আটকে দিয়ে বন্ধ করবে? নয়ন, মা, ভয় নেই, আপনার মার জ্ঞান ফিরেছে, স্যালাইন চলবে, তবে ইচ্ছে করলে বাসায় নিতে পারেন। ওকে মাই বয়। মা, বলো মা, এসব কি করে হলো? এইভাবে তোর ছেলেরে মারবো, শব্দ হবে না। বন্ধ করে আমার বড় কষ্ট হচ্ছে পুপু আম্মা, একটু দয়া করো। আমার চোখের পানি কি তুমি দেখতে পাচ্ছ না? আমার কান্না কি তুমি শুনতে পাচ্ছ না? তুমি তো আমাকে মায়ের মতো মানুষ করেছ, তোমার এই মেয়েকে মুক্তি দাও, মুক্তি দাও পুপু আম্মা।
এই ঘর, এই বাড়ি, তোমরা আমার কেউ না। না, তুই তুই আমার মেয়ে। মিথ্যে পরিচয়ের কাছে টানবেন না রাজা সাহেব। আমি এত বছর থেকে বাবার স্নেহের পাথরে মানুষ করে আজ বাবার পরিচয় থেকে বঞ্চিত হব। এটাই যে নিয়তি। আমার এই ঘর সংসার ছেড়ে তুই তুই আমেনার কাছে চলে যাবি? এটা যে সম্পর্কের ছেঁড়া সুতোর বাঁধন, রক্তের টান। না না না, আমি আমি তোকে ঘরে বন্দি করে রাখবো। আমি সেই বন্ধ ঘর থেকে মামা বলে চিৎকার করে কাঁদবো। আমি সে আওয়াজ বন্ধ করে দেব। মুখে কাপড় গুঁজে মুখের আওয়াজ বন্ধ করতে পারো, কিন্তু বুকের আর্তনাদ কে দিয়ে বন্ধ করবে? আমি একদিন তোকে চিনিয়ে এনেছিলাম, আজ তোকে মুক্ত করে দিলাম। যা মা, মায়ের পক্ষে ফিরে যা। যা মা, আজ আমি প্রায়শ্চিত্ত করতে চাই আপা। আমার শূন্য খাঁচা ভরাতে বনের পাখি এনে পোষ মানাতে চেয়েছিলাম, আমি পারি নাই। আমি আমি ওকে মুক্ত করে দিতে চাই আপা। আখিকে আমি নিজে ছেড়ে দিয়েছি। নিজ হাতে এনে নিজ হাতেই ছেড়ে দিয়েছ, ভালোই করেছ আপা। এখন কি করতে হবে সেটা আমার ভালো জানা আছে। আমার ডাকি সাড়া দাও। মাগো, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? আমি তোমার মেয়ের কসম দিলাম, আমার ডাকি সাড়া দাও মা, আমার ডাকি সাড়া দাও। বাচ্চার মাথা ছুঁয়ে কসম খা, এটা তোর সন্তান, কাউকে বলবি না, কোনোদিন মা বলে পরিচয় দিবি না। তোমার মেয়েকে দূরে দাঁড় করিয়ে রেখো না মা, তোমার বুকে জড়িয়ে দাও, বুকে জড়িয়ে দাও মা গো।
মা গো, অনেক কিছু জেনে এসেছি যা তুমি আমাকে বলনি। আমারও অনেক কিছু বলার আছে যা তুমি শোনোনি। তোমার বাবার ঘর ছেড়ে আসা তোমার ঠিক হয়নি। আমাকে ঘর ছেড়ে আসতে বাধ্য করেছে রাজা সাহেব। কিন্তু কিন্তু মা, রাজা সাহেবই তোমার বাবা, এটাই সত্যি। কোনটা সত্য আর কোনটা মিথ্যে আমি সব জেনে গেছি মা, সব জেনেছি। যা জেনে এসেছো সব ভুল, সব মিথ্যে। সত্য এটাই, তুমি বড় ঘরের বড় লোকের মেয়ে, আমি গরিব ছেলের মা হয়ে তোমাকে পুত্রবধ করে ঘরে আনার স্বপ্ন দেখেছিলাম। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। কে তোমরা, কি চাও? আমরা কি চাই? আমি দেখতে পারবি? খবরদার, আমাকে স্পর্শ করবি না। সবাইকে খবরটা দিতে হয়। গড, দিস ইজ মাই লাস্ট চান্স। চাবি দে। সাভার রোড, কাশীনগর ব্রিজের কাছে 50 লক্ষ টাকা নিয়ে চলে এসো। ওখানে আমার লোক থাকবে, পুলিশের সাহায্য নিলে তোমার আখিকে পাবে না রাজা চৌধুরী। রেন্টো, আমি তো সব দাবি মেনে নেব, কিন্তু আমার আখির কিছু হলে তোকে আমি ছাড়বো না। অত্যাচারে দেয়ালে পিট থেকে গেছে, আর নয় যা ওই রাজা সাহেবকে বুঝিয়ে দে, আমরা গরিব হলেও বাঁচার অধিকার আমাদের আছে। আমার আখিকে ছেড়ে দাও, নইলে তোমার সঙ্গে হবে আমার শেষ বোঝাপড়া। কে আখিকে দাবি করে রাজার বাগানে চিৎকার করছো? সেই আখিকে উদ্ধার করতে রাজা সাহেব নিজেই গেছে জীবনটা হাতে নিয়ে। কোথায়? সাভার রোড। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। কি কইলি? ছেড়ে দে হারামজাদা। ছেড়ে কি করে দেই? আমি তো ভাড়াটে গুন্ডা, যে যখন ভাড়া করে আমি তা। আজ আমি ওকে ভাড়া করেছি তোমাকে বিয়ে করে তোমার বাবার সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য। বিয়ের নিকা নাম আমরা তৈরি করে এনেছি। তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। হবে হবে, বিয়ে হবে, বাসর হবে, তারপর সব হবে। Hey!
আখিকে ছেড়ে দে। রাধা সাহেব, আগে দেনা পাওনার হিসাব হোক। উকিল সাহেব, আপনি? স্যার, ওরা আমাকে জোর করে চেম্বার থেকে তুলে এনেছে, আসল দলিল থেকে নতুন দলিল বানিয়েছে। এটা বাড়ি, এটা ডকইয়ার্ড, এটা অফিস, এটা গার্মেন্টস, জলদি সই করে দিন। দলিলের চেয়ে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন তোর হাতে, তাই আখিকে ফিরে পাবার জন্য সব দলিল আমি সই করব। রাজা সাহেব, তাহলে সবই তোমার পাতানো খেলা, সাজানো নাটক। কোন বাবা মেয়ের সাথে নাটক করে না, করতে পারে না। তোমার মতো প্রতারকরা সবই পারে। আমি প্রতারক নই, আমি তোর বাবা। চুপ করো রাজা সাহেব, চুপ করো। নিজেকে বাবা বলে পরিচয় দেবার কোন অধিকারই তোমার নেই। তোরা শুনলি তো, আমি ওর বাবা নই? তাহলে কেন কেন তোরা আমাকে খবর দিয়ে নিয়ে এসেছিস? কেন আমি আমার সবকিছুর বিনিময়ে ওকে বাঁচাবো? হ্যাঁ, খবরদার, কারণ আপনি আখির বাবা। তাহলে ওকে আমায় বাবা বলে ডাকতে বল। ও যখন আমাকে বাবা বলে ডাকবে, তখনই আমি দলিলে সই করব, তার আগে নয়। না না, আমার জীবন গেলেও আমি তোমাকে বাবা বলে ডাকবো না। তোকে আমি বাবা ডাকিয়েই ছাড়বো। ওকে নয়, তোরা আমাকে আঘাত কর, আমি দেখতে চাই আমার শরীর থেকে তোরা যত ফোঁটা রক্ত ঝরাবি, তার বিনিময়ে আখির চোখ থেকে এক ফোঁটা পানি এই হতভাগ্য বাবার জন্য ঝরে কিনা। খুব ভালো বুদ্ধি। আমার আখি জীবিত রাজা সাহেবকে বাবা বলে ডাকবে না। আর তোর আমাকে মার, আর তোর আমাকে মেরে ফেল আমাকে। বাবা 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 বাবা, এই বাবা 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 বাবা, ও বাবা বাবা, ও বাবা বাবা বাবা, ওঠো বাবা ওঠো বাবা, এই বাবা বাবা you
আমার পাগলা ঘোড়া রে, দেখো কেমনে চলে রে। আপনি বড়, আমি বড়, আমি বড়, আপনি বড়, তাহলে তো আপনাকে সম্মান দেখানো উচিত। আপনি কোথায় বসতে দিই? হ্যাঁ পেয়েছি পেয়েছি, আমি বড়। বসেন ভাই, বসেন বসেন, ভালো ভালো বসেন, বসেন ভাই। সারা জীবন তোকে বুকে আগলে রাখতে চেয়েছিলাম, পেরেছে কিনা আমি জানি না। বাবা, তুমি তো সে বুকের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়ে গেলে। মারে, তোকে অনেক কষ্ট দিয়েছি, রাজা সাহেবকে ক্ষমা করতে না পারলে তোর বাবাকে ক্ষমা করে দিস। এতে কি করলি রাজা? রাজা, একজন বাবা, একজন বাবা হয়ে মেয়ের জন্য আমি আর কি বা করতে পারতাম? বস, তোর কোল খালি করে আমি সুখী হতে চেয়েছিলাম। বড়াপা, ওর মেয়েকে ওর হাতে তুলে দে। সাহেব, আমি যা করেছি সবই আপনার মেয়ের সুখের জন্য। আমি আপনার মেয়েকে কেড়ে নিতে চাইনি। আঁখি আর নয়ন নামের দুটি ফুলকে ফুলদানিতে সাজাতে চেয়েছিলাম। এখন কারো হিসাব মিলাবার সময় নয়, আগে ওনাকে পান। নয়ন, আমার সময় শেষ। আগে তোর মুখ থেকে যে মা ডাক আমি কেড়ে নিয়েছিলাম, আজ আমেনাকে মা ডেকে আমার মৃত্যু যন্ত্রণাকে একটু সহজ করে দে। ডাক মা, ডাক মা, 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 আবার ডাক মা। সবাইকে আবার স্নেহের পাত্রে বেঁধে রেখে গেলাম, এখন তোমরা কোনদিন ছিড়বে না। আবার রাজা, মা, বাবা, বাবা।